অসীম কুমার উকিল, আসলে রিপন যেটি বলছিলেন যে মিয়ানমারের পক্ষ থেকে এক ধরনের উস্কানি আছে, সেটি কেন? সেটি কি রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত করা বা যে বাকি রোহিঙ্গাদের এদেশে আবার পাঠিয়ে দেওয়া, এ ধরনের কোনো মানে চিন্তা তাদের এটা আছে? এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট, মিয়ানমার বাংলাদেশকে যুদ্ধের ফাঁদে পালাতে চায়, যুদ্ধ করতে চায় আমি তা বলছি না, যুদ্ধের একটা ফাঁদে পালাতে চায়। সেখানে অনেক বিষয়াদি আছে, যেমন খুব অতি সম্প্রতি ভারত রাশিয়ার বৈঠক, রাশিয়া চীনের বৈঠক, অর্থাৎ ভারত রাশিয়া চীনের বৈঠক যা চলছে অতি সম্প্রতি, এই রাজনীতিটা তো নিঃসন্দেহে বিশ্ববাসী খুব যত্ন সহকারে এটা দেখছে কি হয় না হয় হ্যাঁ কি না। সেই জায়গাগুলিতে তো আমাদের এখানে আছেই, এই জায়গাগুলি তো বিবেচনা রাখতে হবে এবং খেলাটা সেই জায়গাতেই আপনার, আমরা তো দেখেন দীর্ঘদিন যাবত এই বোঝাটা আমাদেরকে বইতে হচ্ছে, মিয়ানমার যেটা আমাদের মতো অর্থনীতির একটা দেশ পারে না, খুব কঠিন বিষয়, কিন্তু একেবারেই মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা আমরা দেখছি, আশ্রয় দিয়েছি, ভালোভাবে থাকার চেষ্টা করছি, রিপন ভাইয়ের বাসায় জামাই আদরে আছে তারা, চেষ্টা করছি অন হিউম্যানিটির অ্যান্ড গ্রাউন্ড বিষয়গুলিকে দেখার জন্য আমরা রেসপন্স করছি। আমরা ইতিমধ্যে ধরেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবারের মতো ডেকে প্রতিবাদ জানানো হয়েছে, এখন প্রতিবাদের ফল কি না, প্রতিবাদের ফল কি সেটা তো বিষয় না, প্রতিবাদ তো করতে হবে, প্রতিবাদ করেই আমাদের জায়গাগুলিকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমরা বাইল্যাটারাল আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছার চেষ্টা করেছি, কিন্তু আমরা এই জায়গাটুকু বিশ্ববাসীর জায়গাটুকু কোথাও বন্ধ করে নিবে, কোনো জায়গায় যাওয়া যাবে না এই কথাটা বলি নাই, যে জন্যই আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা জাতিসংঘে যাব, জাতিসংঘে যোগাযোগ করব, কথা বলবো বলে এই জায়গাগুলিতে একটা বিষয় নিয়ে আমরা এগোতে চাই। আপনার মিয়ানমার যা করছে এটা তো বারবার মানে সীমা লঙ্ঘনের অদ্ধত্ব দেখাচ্ছে, এটা সুরসুরে দিচ্ছে, এটা হয় না এই আজকালকার যুগে দাঁড়িয়ে আর কি। এমনিতেই সারা পৃথিবী ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুদ্ধোত্তর পরিস্থিতি, এর মধ্যে অর্থনীতি তো সারা পৃথিবীতেই এটার প্রভাব পড়েছে, আমাদের সৃষ্ট না, আমরা এটা বাইরেও থাকতে পারিনি, আমরা চেষ্টা করছি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার, কিন্তু মোকাবেলা করতে পারছি বা প্রবলেম সলভ হয়ে গেছে বিষয়গুলি এরকম কোনো কিছুই নেই। এবং ডে বাই ডে যে আজকেও তো যেটা আসলো যে বিমান থেকে বর্ষণ করা হচ্ছে, গুলি বর্ষণ করা হচ্ছে, বোমা ফেলাচ্ছে আর কি, মানে আকাশপথেও আগ্রাসী মিয়ানমার, আর আতঙ্কে মিয়ানমারের মানুষ কেবল তা না, বাংলাদেশের মানুষ বর্ডারের মধ্যে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছে। সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা খুব জটিল সময় অতিক্রম করছি, জটিল সময় অতিক্রম করছি, কিন্তু সবাই মিলে জায়গাটাকে দেখতে হবে। আমরা বিশ্বাস করি যে আলটিমেটলি আমাদের মধ্যে সব প্রতিবেশীর সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক, আমাদের যে ফরেন পলিসি, এই জায়গাটাকে ধরে আমরা অগ্রসর হয়েছি হচ্ছি, যেহেতু মিয়ানমারের সাথে যে ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, চীন থেকে শুরু করে রাশিয়া, ভারত, সবার বিভিন্ন ইন্টারেস্ট ইনভলভমেন্ট আছে, ফলে এই আজকের দিনের ঘটনার সাথেও এদের কারো ইনভলভমেন্ট নাই এই কথাটা বলার সুযোগ নেই। আবার সবাইকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা একাকী হয়ে যাব সেটাও রাজনীতি হতে পারে না, বাট জাতিসংঘের দিকে যাওয়াটার বিষয়টাই হলো যে আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা এই যুদ্ধে যে ফাঁদটুকু পেতে চাই ফাঁদে পাড়া দিব না, যুদ্ধে আমরা জড়াবো না, আমরা নিজেদের আমাদের যে সার্বভৌমত্ব সেটাকে বজায় রেখে নিজেদের শক্তি নিয়ে, নিজেদের সাহস নিয়ে দাঁড়াবো, মোকাবেলা করবো আমরা সবাই মিলে, সেটাই বরঞ্চ আজকের দিনে আমাদের সবার কথা থাকতে পারে, বরঞ্চ আজকের দিনে এটাই আমাদের সকলের প্রত্যাশা, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা সবাই মিলে সাহস নিয়ে দাঁড়াবো, মোকাবেলা করব। আমি বিশ্বাস করি বিশ্ববাসীর আমাদের পাশে এসে দাঁড়াবে। জি অসীম কুমার উকিল, একটা বিরতি নেবো আমরা, বিরতির পরে আবার আসবো।